হ্যালো প্রেস, তোমার আমাদের চ্যানেলে তোমাদের স্বাগত। আজকের আমি একটি বার্থডে পার্টিতে যাবো। তোমরা নিশ্চয়ই বর্ষাকে চিনো, তার ভাই জন্মদিন। চলো পুরো ভিডিওটা দেখা যাক। ভিডিও শেষে কিন্তু চ্যানেলটা প্লিজ একবার সাবস্ক্রাইব করে যাবি। চলো ভিডিওটা এসেই দেখি বাচ্চারা সবাই উল্টে পাল্টে গড়াগড়ি খাচ্ছে। আমাকে ভিডিও করতে দেখে সবাই লজ্জা পেয়ে গেছে, লাফালাফি করছে। ছাদে এসে দেখি বার্থডে পার্টি লেখা আছে এবং সমস্ত ধারে বেলুন দিয়ে টেবিলটা কত সুন্দর করে সাজানো হচ্ছে। তারপরে তার ভাইকে ডেকে নিয়ে এসে কেকটির সামনে রাখা হলো। তোমরা বসে দেখতে পাচ্ছ তার ঠাকুমা তাকে বরণ করে এবং আশীর্বাদ করছে, চন্দনে ফোঁটা দিচ্ছে। সবাই আমরা দাঁড়িয়ে গেছি ছাদের একটি কোণে। এরপর তাদের একটি কেকে ঝুড়িবাতি ছিল, ঝুঝুরিবাতি যাকে বলে, সেগুলো জ্বালিয়ে তাকে আনন্দ দেওয়ার চেষ্টা করছে। সবাই হ্যাপি বার্থডে হাততালি, ফটাফট টকটাক করে বেলুন ফাটাচ্ছে, তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ। এরপর সে কেক কাটবে, তার জন্য সমস্ত প্রস্তুতি চলছে। কে বলছে শাঁক বাজাও, শাঁক নেই, সবাই শাঁক টাক নিয়ে এসে এবার শাঁকগুলো বাজাতে শুরু করছি। দেখতে পাচ্ছ এই ঝুঝুরি বাতিটা নেমে গেছে। এরপর তাদের কেক কাটা হলো, দেখতে পাচ্ছ তোমরা, কেকটি আস্তে করে কেটে তার এবং সিনো স্প্রে সবাই গায়ে লাগাচ্ছে। তার বলছে যে কেকটি কাটা হোক, তারপরে সিনো স্প্রে তোমরা গায়ে লাগাবে। এইভাবেই কেকটি কাটা হলো। কেকটি কিন্তু খুবই সুস্বাদু ছিল, আমি খেয়েছি লাস্টে, বা একটু দুধ তৈরি করে খেয়ে নিয়েছি আর কি, এবং তার ভাইকে খাওয়ালো। দেখতে পাচ্ছ এই ছোট্ট ছেলেটি তার চ্যানেলটা একদিন সাবস্ক্রাইব করে লাইক করবে এবং সবাইকে স্নো স্প্রে মেরে হতবাক করে দিয়েছিলাম দাদার। স্নো স্প্রেটা আমার প্ল্যানই ছিল যে স্নো স্প্রে নিয়ে এসে তোমাদের সবাই গায়ে লাগবে। এবার সবাই কেক মাখামাখি করছে এবং খুব আনন্দ ফুর্তি হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। এই সমস্ত আনন্দ বাটে বাটে আমার খুব যেতে ভালো লাগে, তার জন্য তোমাদের ব্লগ ভিডিও করে তৈরি করে দেখাচ্ছি। সবাই দেখতে পাচ্ছ ক্যামেরা দেখেই সবাই লুকিয়ে গেছে, কিন্তু আমি ভিডিও করবো তোমাদের তরি। এই দেখতে পাচ্ছ এটা দিদি এবং এ আমার গোবিন্দ, যে তোমরা চিনো পাড়ার সাবস্ক্রাইবার্স। এ দাদা, দাদা বলছিল যে কেক মাখাবে তার হাতে খেয়ে কামড়িয়ে দেবো। আমার গায়ে বর্ষাটুকু কেক মাখিয়ে দিলো এবং পাড়ার বন্ধুরাও কিছু বক্তৃবাদ হয়ে গেলো, তোমাদের চ্যানেল সাবস্ক্রাইব করার তরে তারাও কিছু বলছিল। এরপর আমরা নিচে যাব, নিচে কিন্তু অঠেল খাওয়া দাওয়া, অঠেল খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে এবং যে কেক মাখিয়েছিল তার একটু হাতটা ধরে গালটা বুঝে নিলাম, সেখানে সে কেক মাখিয়েছে তার গাড়িতে বোঝা দরকার। দেখতে পাচ্ছ আমি হাত খপ করে বুঝে নিয়েছি কেকটিকে। এরপর আমরা নিচে আছি, নিচে গিয়ে তোমাদের সমস্ত পুরো ভিডিওটা দেখাচ্ছি। দেখতে পাচ্ছ নিচেই সবাই বাচ্চারা আগে বসে গেছে, আমরা বুড়ো ধামড়াগা, তো তার জন্য একটু লাস্টে বসবো। দেখতে পাচ্ছ খাওয়া দাওয়া হচ্ছে, ওদিকে গোবিন্দ পুরো খাওয়া দাওয়া ঝড় তুলে দিয়েছে। এরপর আমরা খেতে যাচ্ছি। দেখতে পাচ্ছ প্রথমে এলো আলু ভাজা, আলু ভাজাটুকু বেশি করে দিয়ে এলো দিদি। এরপর আমার দাদা খাওয়া শুরু করে দিচ্ছে প্রথম থেকেই, তোমরা নিশ্চয়ই আমার দাদাকে খাওয়া দাওয়া ভিডিও তোমরা জানো। এরপর সাদা ভাত এলো, ভাতটা কিন্তু সেই স্বাদ হয়েছিল। এরপর এলো কপি চচ্চড়ি, কিন্তু আমি কপি চচ্চড়ি খাই না, তার জন্য দিদি দিল না কপি চচ্চড়িটা। দেখতে পাচ্ছ একটি ছোট্ট মেয়ে কত সুন্দর কেক খাচ্ছে, এইটা দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল। এরপর আলু, মাংস, মাংস তরকারি বিভিন্ন রকম দিয়ে একটি তরকারি হয়েছিল, সেটি মাংস তরকারি দিয়ে। এরপর ফটাফট আমরা খাচ্ছি, ওদিকে আবার ভাত নিয়ে এলো, বলছিল যে মাংস খাওয়াটুকু বেশি করে, তার জন্য আমাদের ভাত দিয়ে গেল। এরপর এলো মিষ্টি পাঁপড়, আমি দই পায়েসটি নেইনি, কেন দইটা অতটা ভালো লাগেনি, তার জন্য আমরা দইটা নেইনি। এই যে তারা দুলো যেন দুর্ভিক্ষ বসিয়েছে, তোমরা নিশ্চয়ই জানো। খাওয়া দাওয়া শেষে তাদের বাড়ি থেকে আমরা একটু বেরিয়ে এলাম। এই সমস্ত ভিডিও দেখার পরে আমাদের চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে সাবস্ক্রাইব করে থাকবে, যাতে নেক্সট ভিডিও তোমাদের সামনে আনতে পারি।